আছি হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত খানাকুলের রাজাটি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঁটাপুকুর এলাকায়। এই যে আমার পেছনে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা বেশ কয়েক মাস ধরে একটা বড় গর্ত হয়েছিল। এখান দিয়ে গুরুত্বপূর্ণ যানবাহন যাতায়াত করত, টোটো, ইঞ্জিন ভ্যান, অ্যাম্বুলেন্স এবং কখনো কখনো বাস যেত এবং সেই সঙ্গে লরিও যেত। খবর করেছিলাম নিউজ অগ্নি চ্যানেলে এবং নিউজ অগ্নি চ্যানেলে যেদিন খবর করেছিলাম তার 24 ঘন্টাও কাটেনি, 18 ঘন্টার মধ্যে জেলা পরিষদ থেকে লোক এসেছিল এবং এই জায়গাটা সার্ভে করে গেছিল এবং সার্ভে করে যাওয়ার পর আবার কাজ শুরু হচ্ছে, নতুন করে সেই ব্রিজটাকে ভেঙে নতুন করে কাজ শুরু হচ্ছে। এতে উপকৃত এলাকাবাসী, কারণ এই রাস্তা দিয়ে বহু গুরুত্বপূর্ণ মানুষজন যাতায়াত করে, স্কুল, কলেজ, থানা, ব্লক যেতে গেলে এই একটাই মাত্র রাস্তা ব্যবহার করতে হয়। আপাতত সাধারণ মানুষরা, তারা নিজেরা একটু অসুবিধার সম্মুখীন হচ্ছেন, কারণ ভালো জিনিস পেতে গেলে তাদেরকে একটু অসুবিধার সম্মুখীন করতেই হবে। যেমন এই যে রাস্তাটা দেখছেন পাশেই, আপাতত অস্থায়ী হিসাবে একটা ডোবার ওপর দিয়ে রাস্তা করা হয়েছে, সেখান দিয়ে আপাতত বাইক যাচ্ছে, কিন্তু ইঞ্জিন ভ্যান, টোটো আপাতত বন্ধ রয়েছে, কারণ এই ব্রিজ যতক্ষণ না চালু হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রাস্তাটা বন্ধ থাকবে। কিন্তু প্রশাসন চেষ্টা করছে যাতে দ্রুততার সহিত এই ব্রিজটাকে চালু করে দেওয়া যায়, কারণ এই ব্রিজটা যতক্ষণ না চালু হচ্ছে ততক্ষণ পর্যন্ত রুটের যে টেকার, কামারশাল থেকে পানশিউরে যে টেকার চলে, সেই টেকার অন্যদিক দিয়ে ঘুরে যাচ্ছে, ফলে এইখানে যারা প্যাসেঞ্জার রয়েছে তারা একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই সেই সমস্যা কাটাতে প্রশাসন দ্রুততার সহিত উদ্যোগ নিচ্ছে এই ব্রিজটাকে তৈরি করে খুলে দেওয়ার জন্য। আপনারা দেখছেন নিউজ অগ্নির পর্দায়। রাজহাটি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁটাপুকুর, কাঁটাপুকুরে একটি ব্রিজ ছিল, যে ব্রিজের মাঝখানটা গর্ত হয়েছিল। আমরা এর আগে দেখেছিলাম খবরের মধ্যে, সেখানে বিভিন্ন যানবাহন গর্তের মধ্যে দিয়ে পড়ে যেত এবং যেদিন খবর করেছিলাম তার ঠিক 18 ঘন্টার মধ্যে জেলা পরিষদ থেকে লোক এসেছিলেন এবং সেই গর্তের মাপঝোক নিয়ে নতুন করে আবার ব্রিজ তৈরি পরিকল্পনা করেছে। এলাকাবাসী উপকৃত এবং তারা ধন্যবাদ জানিয়েছে প্রশাসনকে, কারণ প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। কি বলছেন দেখে নেব। ব্রিজটা নিয়ে, ব্রিজটা প্রায় গত 5-7 বছর হলো ভগ্নদশা অবস্থায় পড়েছিল, তো দীর্ঘদিন ধরে এখান থেকে ভারী যানবাহন চলাচল করতে পারছিল না। এখানকার লোকাল একটা বাইপাস রাস্তা নন্দনপুর দিয়ে যাতায়াত করেছিল, তো ব্রিজটা চালু হওয়ার ফলে যে খানাকুল 2 নম্বর ব্লকের যে মারোখানা পানসিলু যার প্রধান রাস্তা, তো সেই রাস্তা খুবই উপকার হলো এবং মানুষজন স্বচ্ছন্দে গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারে। আপনার নাম? সুজিত নন্দ। এই ব্রিজ নিয়ে বলবো বলতে গেলে, দেখুন ব্রিজ সবসময় কাজে, যে কোনো কিছু হচ্ছে, এটা ছিল ভাঙা, এখানটা গর্ত ছিল, এখান থেকে 4 চাকা গেলেও, টোটো গেলেও এমনকি পড়ে যেত। আমি দেখেছি এই মিডিল বরাবর গর্ত ছিল, মানে 4 চাকা যে কোনো কারণে গেলে যে কোনো মধ্যে ব্রিজটা তোলাটা নষ্ট হয়ে গেছিলো, তো ব্রিজটা ভাঙা ছিল। তো যাই হোক, এখন অনেকদিন পর দেখছি নতুনভাবে হচ্ছে পুনরায়ভাবে, তো খুবই ভালো। আপনার নাম? কাজী ফিরোজ। এটা যদি সোজা বলা হয় তাহলে কামারশাল হবে, কামারশাল থেকে পানশিলু পর্যন্ত এই রাস্তাটা সোজা গেছে। আর এর অবস্থা প্রথমে এত খারাপ ছিল কেন, এত গাড়ি উল্টেছে, তোমরা ভাবতে পারবে না। আমার বালির গাড়ি অনেকবার উল্টেছে, বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে বেশিরভাগটা অ্যাক্সিডেন্টেই এটা ভেঙেছিল। এই রাস্তাটা সোজা হলে তো নতুন হচ্ছে ভালোই হচ্ছে, যতদিন খারাপ আছে এইটা দিয়ে নেবে যেতে হচ্ছে অন্ধকারেতে, আবার পুকুর টুকুর আছে, তো রাস্তা তো ভালোই হচ্ছে। আর তোমার নাম? আমার নাম রাখি ভুক্ত। কোথায় যাচ্ছ? আমি টিউশনে যাচ্ছি, ড্রয়িং ক্লাস। অনেকই এই যে পোলটা হচ্ছে, এর সুবিধা অনেকই মানুষের, এই যে যাতায়াত, যেতে আসতে কষ্ট, নিচে দিয়ে ঘুরে ঘুরে যাওয়া আসা, এটা মেন রাস্তা, এখানে অনেক কিছুই প্রবলেম হয় সাধারণ মানুষের। এই যে পোলটা ঠিক হয়ে গেছে, এটা অনেক সাধারণ মানুষের অনেকই হচ্ছে যে সুবিধাই হয়েছে। এই রাত্রির যাওয়া আসা যারা করে, আনা জানতে যাওয়া, এটা মেন রাস্তা, এখান থেকে সব গাড়ি পাস হয়। এইখানটা যে পোলটা এতদিন ভাঙা ছিল, কেউ হচ্ছে যে কোনো সুযোগ সুবিধা দেয় না, এখন করে দিয়েছে, এটা অনেকেই হচ্ছে যে ভালো সুযোগ সুবিধাটা পেয়েছে। আমার প্রশাসন ভালো কাজ করছে, তার জন্য হচ্ছে যে খুবই ভালো সাধারণ মানুষের কথা ভাবে এটা হচ্ছে। আমরা তো বাড়িতেই থাকি, আমরা সাধারণ সচরাচর বের হয় না খুব দরকার ছাড়া। যারা সাধারণ মানুষের আজ যাদের রেগুলারলি যাতায়াত আছে, তাদের জন্য এই সুযোগ সুবিধাটা খুবই ভালোই হয়েছে। আপনার নাম? আমার নাম তনুশ্রী পাল।
আন্তর্জাতিক গোসাই পর্ব। 2 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি টেঘরীর মাঠ সিবিএসই স্কুলের বিপরীতে, স্টেশন থেকে 3 মিনিটের হাঁটা পথ। আনন্দের এই পর্বে আসছেন তো?